আল্লাহ বলে আমা কুনতা সাগীরা তুই কি ছোট ছিলি না আমা কুনতা যাইফা তুই কি দুর্বল ছিলি না আমা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না আমা কুনতা মিসকিনা তুই কি অসহায় ছিলি না তো আল্লাহ চিত্র তুলে ধরে কি রকম অসহায় ছিলাম আল্লাহ বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা মার পেটের থেকে যখন আসছিলি তো তোর দাঁত ছিল না তুই কাটবি ওয়ালা আলাকা লিসানুন তান্তিক জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না ওয়ালা আলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা আলাকা উযুনুন তাসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ মগজ ছিল ভালোমন্দ কি জিনিস তুই বুঝতি না ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল একটা ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ওয়ালা আলাকা রিজুলুন তামশি পাও ছিল চলার ক্ষমতা ছিল না ফাকাত তাতাহাররা তুই তো একটু নড়াচড়া করতে পারতি আর কি ছিল বল আজকে ভুলা গেলি প্রতিদিন হাদিস জমিন আল্লাহর কাছে অনুমতি চায় আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি মানুষকে তার কালো দেশে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিজ্ঞাসা করে কেন এত রাগ তো জমিন জমিন আল্লাহকে প্রতি উত্তরে বলেন ইয়াকুল রিজকা কাওয়া আসি রিজিক তোর খায় তোর নাফরমানি করে ইলা মাতা আসমির আমি কতদিন সবুর করব বলো তো বলো তো জমিন বলতে থাকে তামশি আলা গহারি আমার পিঠে চলো তাই না মাসিরু কাফি বাতনি অতি সত্তর তুমি আমার পেটে আসবে জিজ্ঞাসা করেন হাতি ভুল বলতেছি না জমিন বলে তামশি আলা গহারি আমার পিঠে চলো মাসিরু কাফি বাতনি তুমি আমার পেটে অতি সত্তর আসবে ওই দিন বুঝবে আমি কে তুমি কে আজকে তো ফাটায়া চলা যায় ঠিক না কোরআনও বলতেছে তামশি আলা গহারি জমিনে বলে ওয়ামশি আলা গহারি মারহা আর কোনানো বলে ইয়ামশি মারহা জমিনও বলে আল্লাহ আমার বুক ফাটায়া চলে ফাটায়া জমিনও বলে আল্লাহ আমার বুক ফাটায়া চলে ফাটায়া বহুত মানুষের চলন দেখবেন মনে হয় যে জমিন ফাটায়া চলতেছে ঠিক না হ্যাঁ বুক টান করে চলে ঠিক না চুরি তো চুরি আবার সিনা জুরি ঠিক না চব্বিশ ঘন্টা নাফরমানি তারপর দেখবেন ভাব নিয়ে চলে ভাব মনে হয় দরা ছোয়ার বাইরে ঠিক না 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 ওই হাদিস আবার অন্যদিকে চলে যাব দরা ছোয়ার বাহিরে না সারা দুনিয়া যেদিন আল্লাহ শূন্য করবে একজনও দুনিয়ায় থাকবে না আমি যে ফ্লাইটে যেতেছিলাম দীর্ঘ সাত ঘন্টা বিশ মিনিট চলার পরে কানে আওয়াজ পয়সা আসছে আমরা দীর্ঘ সময় পাড়ি দিয়ে আসছি আমাদের পাইলট আমাদের সাথে নাই সে কি বিমান থেকে ঝাঁপ দিছে না না হি ইজ ডেড মারা গেছে ওই সময় 2005 এ এয়ার বাস আসে না ডিসি 10 ছিল কো পাইলট চালায় নিয়ে আসছে কিন্তু সে মারা গেছে এটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন হলো মালাকুল মৌত এত বড় টিম নিয়ে আসলো টিম অপারেশন টিম নিয়ে আসে ঢুকলো আর অপারেশন করে বাহির হয়ে চলে গেল আমরা খবরও পাইলাম না পাইলাম তো পাইলাম সাত ঘন্টা বিশ মিনিট পরে যখন নাড়িতে ল্যান্ডিং হবে তখন খবর পাইলাম হায় আফসোস আমার মালিকের কথাই সত্য আলাউ কানাফি বুরুজি মুশাইদা তুমি কোথায় লুকাবে তুমি মে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা নূর কবর হলো টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে হায় আমি যখন গেছি মনে মনে ভিতর থেকে চিৎকার আসছে হায় তুমি হায় তুমি মে দাড়ি হাত দুইটা যদি রাইখা যেতা তাইলে আর আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিভতে বাধ্য ঠিক না না বাধ্য না মনে হয় আপনারা কাহিনী জানেন না বাধ্য মদিনা মুনাব্বারার থেকে আগুন বাহির হয়েছে তমিমে দাড়ি অল্প বয়সের সাহাবি অল্প বয়সের সবচেয়ে ছোট সাহাবি 9 হিজরিতে মুসলমান হয়েছেন 10 হিজরিতে আল্লাহর রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন সবচেয়ে কম বয়সের সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে দেখাইতে চাইছে আমরা গোলাম হওয়ার কারণে কি অর্জন করছি দেখো আমাদের সবচেয়ে ছোট বাচ্চা তমিমে দাড়িকে পাঠাইছে যাও অগ্নিগিরিকে তার জায়গায় ঢুকাইয়া দিয়ে আসো তো তমিমে দাড়ি হাত যাইতেছে আর হাত দিয়ে ইশারা করতেছে এক রেওয়ায়েত আছে রুমাল দিয়ে ইশারা করতেছে আর বলতেছে ইরজি ওয়ারা যা পিছে যা পিছে যা পিছে
পাহাড়ের ভিতরে ঢুকায়া দিয়া বলছে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত বাগির হবি না যখনই বাগির হবি আমি তুমিন যেখানে থাকি উঠে আসব আবার মারতে মারতে ঢুকাবো আজকে তো ইশারা করতেছি ফেরাউন বলছিল আনল করাই ঢালো তেল জালো আগুন যখন টকবক টকবক করতেছিল দুধের শিশু ছিল কোলে মেয়ে দুটেই মেয়ে ছিল একটা 6-7 বছরের একটা কোলে ছিল টান দিয়ে নিয়ে তেলের ভিতরে ঢেলা দিয়েছে রু আলা হাড্ডি আলাদা মাংস আলাদা রু উঠতেছে আর চিৎকার দিতেছে উম্মি উম্মি লা তাখাফি মা ভয় পাইস না ওয়ালা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফা ইন্নাকি আলাল হক তুই হকের উপরে আছিস সাজা সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ একটু পরেই জান্নাতে একত্রিত হব মা একটু পরে রেওয়ায়েতে আছে তাসদিক তো উলামায়ে কেরাম করবে কোন ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছিলেন আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম আল্লাহ আপনি রব্বে করিম আমি নবিয়ে রহিম কাইফা তুদাইউ হাদিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম শুরুতে আপনি শেষে আমি আমার উম্মত হারায় যাবে আমি মনকে বুঝাইতে পারবো না আল্লাহ চিৎকার দিয়া বলছে হাবিবি বন্ধু কসম ফুল কিয়ামত কিসমাই কিয়ামত কে দুই ভাগে ভাগ করছি অন্ত তাকুল উম্মতি আপনি উম্মতি বলবেন আনা আকুল রহমতি আমি বলবো 99 রহমত রাখা আছে সালতুতা আপনি চাবেন আমি দিব শাফি তু শাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব ও আমি সফরার মানুষ 313 জন রসূলের ভিতরে 12 জন রসূল 312 জন রসূল 16 লক্ষ রসূল নবী আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালামের দৃশ্য আমাদের সামনে তুলে ধরতেছেন কাআন্নি আনজুরু মূসা আমি মূসার মতো নবীকে দেখতেছি কিয়ামতের দৃশ্য বয়ান করতেছেন মুতালাফিফুন বি উমুদিল আরশ আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে বলতেছে রব্বি লা আসআলুকা ইয়াউমা উম্মি আজকের দিনে মাকে চাই না ওয়ালা আসআলুকা উখতি আমার বোনকে চাই না আল আসআলুকা ইয়াউমা নাফসি নাফসি আমাকে বাঁচান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الذنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم صلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود هب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون القصور وينسون القبور
يحبون المال وينسون الحساب، يحبون الخلق وينسون الخالق. فقال شفيع البشر صلى الله عليه وسلم: أنا بريء منهم وهم براء مني، أو كما قال عليه الصلاة والسلام. ছাত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে, মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করুন। বুঝতেই তো পারতেছেন, ওস্তাদের সামনে ছাত্রের কথা বলা এত বড় সাহস, হওয়াটা বড় কঠিন, কিন্তু হুকুমকে পুরা করা এটাও আদবের অন্তর্ভুক্ত। নেলে হুজুর বলতেছিল, বাস্তবিকই আমি বড় ছোট ছিলাম ওই সময়, দাড়ি মোচ কিছুই ছিল না, আমরা যে কামরায় থাকতাম ওই কামরাটাকে দার উত্তর বিয়া বলা হতো, ওই কামরাই হুজুর থাকতেন, হুজুরের মাথার কাছেই আমার ছিট ছিল। তো হুজুরের সামনে কথা বলা কিন্তু হুকুম হয়ে গেছে, এই জন্য আদবান কিছু বলতেই হয়, যদিও ভিতর থেকে সাহস পাইতেছি না। সারা দুনিয়াও যদি হুজুরদের দোয়ার কারণে, ওস্তাদদের দোয়ার কারণেই আল্লাহ পাক দিনের নিসবতে সারা দুনিয়াও যদি না ঘুরান, তো সাত মহাদেশ আল্লাহ দেখাইছেন, আল্লাহর এহসান। আল্লাহ দুনিয়ার কোনো জায়গা, বহুত কম জায়গায় আছে দুনিয়ায়, যে দুনিয়াগুলা দেখা মানুষ লালায়িত হয়, যাদের পিছনে আমরা স্রোতের মতো চলতেছি, যাদেরকে অনুসরণ অনুকরণ করা আমরা বর্তমানে নিজেদের সৌভাগ্য মনে করতেছি, আল্লাহ দুনিয়ার সমস্ত উন্নত দেশেই দেখাইছেন একাধিকবার। এটা হুজুরদের দোয়া ছিল, জানি না কখন দোয়া করছে, কিভাবে দোয়া করছে, আল্লাহ কবুল করে নিছেন, আর আমি এটা বিশ্বাস করি, বেশক তো কোনো সন্দেহ নাই, আমার ওস্তাদদের দোয়া ছিল। হুজুর একদিকে থাকতেন, পূর্ব দিকে হুজুরের জানলার পাশে সিট ছিল, আরেক পাশে আরেকজন ওস্তাদ ছিলেন, উনি দুনিয়াতে নাই, ইলিয়াস দয়াপুরি রহমতুল্লাহি আলাই, উনি দুনিয়ার থেকে চলে গেছেন, হুজুরকে আল্লাহ এখনো জীবিত রাখছেন। আমরা দোয়া করি, আপনারাও দোয়া করেন, এই সমস্ত আল্লাহওয়ালারা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দুনিয়ার নিজাম থাকবে। এই জন্য একটা হাদিস শুরু করতেছি, আল্লাহ নিজেই বলেন, ইবনে আদম কাম মিন সিরাজিন আতফাউল হাওয়া, ও আদম সন্তান, হাওয়ার যুগ তো কত বাতি নিবে দিল, হাওয়ার যুগ বুঝেন, বাতাস যখন প্রবল বেগে আসে এটাকে বাতাসের ঝুঁক বলে, বাতাসের ঝুঁক বা বাতাসের প্রবলতা বড় অনেক বাতিকেই নিবে দেয়। অনেক সময় গ্রাম দেশে দেখা যায় বিদ্যুতের তারকে পর্যন্ত ছিঁড়া মাটিতে ফালায় দেয়। তো আল্লাহ বলতেছে, ইবনে আদম কাম মিন সিরাজিন আতফাউল হাওয়া, কত হাওয়ার ঝুঁকুই তো প্রবলতাই তো বাতিকে নিবে দিল। তারপরে আল্লাহ কিছু জিনিসকে বর্ণনা করাইতেছেন, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কত বিদ্বানকেই তো তার বিদ্যা তাকে ডুবায় দিল। আজকে আমাদের সমাজে হাজারো বিদ্বান আছে, বিদ্যা তাকে ডুবায় দিছে, বিদ্যার কারণেই সে ডুবে গেছে। আর একটা হাদিস মনে উঠলো, এই জন্যই বলতেছি, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছিলেন, হারেস ইউথফান ওমরিকা সায়াতি আলাইকা জামান,
হারেস আল্লাহ যদি তোমাকে দীর্ঘায়ু করে তো একটা সময় আসবে একটা সময় তুমি পাবে কাসীরুন খুতাবাউহু কালীলুন উলামাউহু বক্তার সংখ্যা ঘরে ঘরে হবে পারফেক্ট আলেমের সংখ্যা খুব দিন দিন কমতে থাকবে যদি ভাবেন তাহলে 2020 দুনিয়ার বুক থেকে এত আলেম উঠে গেছে অতীতে কোনো বছর এত আলেম উঠে নাই জানি না আজকে কয় তারিখ চলতেছে আজকে 28 তারিখ আরো দিনের ভিতরে এই বছরের ভিতরে আরো তিনটা দিন বাকি আছে যেইখানে মানুষের জীবনের এক মিনিটের ভরসা নাই তিন দিন তো বড় লম্বা সময় 72 ঘন্টা না জানি আরো কতজনের কতজন দুনিয়ার থেকে উঠা যায় আল্লাহ রাসূল বলতেছিলেন হারেস বক্তা ঘরে ঘরে হবে রাগ হয় না রাগ হয়ে যাবেন আমাদের তাবলীগের ভিতরে তিন চিল্লা দিলেই তো বক্তা হয়ে যায় মেম্বরে বৈশা ঘন্টার পর ঘন্টা বয়ান করতে পারে আল্লাহ রাসূল বলছে ঘরে ঘরে বক্তা হবে কিন্তু পারফেক্ট আলেমের সংখ্যা দিন দিন কমবে কাসীরুন সুওয়ালুহু প্রত্যেক ব্যক্তিকে তর্ক বাগিশ পাবে সবাই তর্কে তর্কে পটু হবে আজকে কাউকে দিনের কথা কিছু বলেন তো সেই বলতে শুরু করবে বরিশালের যদি কেউ থাকেন তো রাগ হবেন না আমার বাড়িও বরিশাল বরিশালের একটা প্রবাদ বাক্য আছে কয় মুই কি কম বুঝি মোরে বুঝাইতে হইবে আজকে প্রত্যেকেই বলে আমি কি কম বুঝি আমাকে বুঝাইতে হবে সবাই এখন বুঝে তর্ক বাগিশ আল্লাহ রাসূল বলছে হাওয়া ফিহি কাঈদুল ইলমি যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম কেউ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে হাওয়া ফিহি কাঈদুল ইলম মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে কামিল আলিমিন আফসাদাহুল ইলম বহুত বিদ্যান হবে বিদ্যা তাকে ডুবায় দিবে বিদ্যা যদি না হইতো তো এতটুক ডুবতো না যতটুক বিদ্যার অহংকার তাকে ডুবায় দিছে তারপরে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির ভিতরে কাম মিন আবিদিন আফসাদাহুল ইবাদা কত আবেদিত আছে এবাদত তাকে ডুবায় দিছে কাম মিন আবেদিন আফসাদাহুল ওজব বহুত আবেদকে আছে ওজব ওজবের সহজ বাংলা হইল বন্দেগি কইরা ভিতরে ভিতরে খুশি হওয়া খুব করতেছি বাপ দেখানো আমি খুব করতেছি দেখবেন রাগ হয় না আমি আমার উপর দিয়ে নিতেছি আমাদের তিন চিল্লার সাথী তিন চিল্লা দেওয়া আসার পরেই দেখবেন পাগড়ি সাগরি জুব্বা সুব্বা মেসওয়াক শেসওয়াক চোখে সুরমা বাপ বঙ্গি এরকম যে আলেম হইয়া ফিরে আসছে এটা হলো ওজব রাগ হয়ে গেলেন পায়ে হাত রাখতেছি তো কাম মিন আবিদিন আফসাদাহুল ওজব কাম মিন গানিগিন আফসাদাহুল গেনা অনেক ধনী আছে ধন তাকে ডুবায় দিছে কাম মিন ওমারা আফসাদাহুল চৌর শাসকদেরকে জুলুম ডুবায় দিছে কাম মিন ফকিরিন আফসাদাহুল ফকার বহু দরিদ্র মানুষ আছে দারিদ্রতা তাকে ডুবায় দিছে অথচ গরিবের পায়ের কাছে জান্নাত হাতের নাগালে জান্নাত শুধু হাত বাড়াইলেই হয় এই জন্য আল্লাহ রাসূল দোয়াও করতেন ওয়াহশুরুনি ফি জুমরাতিল মাসাকিন দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে কয়েক শ্রেণীর মানুষের দুনিয়ার আধিপত্য কিয়ামতের আধিপত্য দিয়েছেন আল্লাহ গরিবদের হাতে কিয়ামতের বাদশাহ গরিব এই জন্য আল্লাহ গরিবের মাঝে আল্লাহ রসুল গরিবের মাঝে উঠতে চেয়েছেন রেওয়ায়ত নিয়ে আসতেছি কিয়ামতের দিন গরিবদেরকে এই এলাকায় এই মজমায় যদি গরিব থাকে সে ভাবতে পারে দেহটা ছাড়া তো আল্লাহ আমাকে কিছুই দেন নাই আমিও মাইনা নিব দেহটা ছাড়া আপনাকে আল্লাহ কিছুই দেয় নাই মানলাম আপনার কথা স্যার আঁকবে
মাথার উপরে রাখলাম আপনার এই উক্তি আর যুক্তি আর এই কথা, কিন্তু মেরে আজিজো কিয়ামতের মাঠের আধিপত্য আপনার হাতের মুঠায় আনার ক্ষমতা আপনার গরিবের আছে। এই জন্য হাদিসে আছে, গরিবকে যখন কিয়ামতের দিন ডাকা হবে ইতু ইলাল হিসাব, ফেরেশতারা ডাকবে হিসাবের জন্য আসো, তো গরিব বেকা হয়ে বসবে আর বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার হিসাব কিসের? এমনি তো সারাটা জীবন বুক জ্বলতেছিল, ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, বাস্তবিক এটাই সত্য। ধনীদের যখন ধন দেখা হয়, আধিপত্যওয়ালাদের যখন আধিপত্য দেখা হয়, সম্পদওয়ালাদের যখন সম্পদ দেখা হয়, তো গরিবের দিলের ভিতরে আগুন জ্বলতে থাকে। জানি না এখানে এরকম গরিব আছে কিনা, এরকমও গরিব বাংলাদেশে পাওয়া যায় যে ঈদ আসে নিজের কান্না নিজেই কাঁদে, সন্তানদেরকে কান্নাও দেখাইতে পারে না, অন্তরালে যে কাঁদে ঈদের দিন সন্তানকে একটা ভালো জামা একটা নতুন জামাও দিতে পারে না, সে বাহিরে যে কাঁদে কিন্তু তার স্ত্রী ঘরের ভিতরেই কাঁদতে থাকে, এরকমও গরিব হইতে পারে, তাতে কিছু আসে যায় না। কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি, গরিব যদি আধিপত্য অর্জন করতে পারে কিয়ামতের মাঠে, তো সে ফেরেশতাদের চোখে চোখ দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানা আল্লাহ মালা, হিসাব কিসের রে, আল্লাহ তো মালই দেয় নাই। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে মানহুম ওমা ইয়াকুলুন, এরা কারা কি বলে? ফেরেশতারা বলবে মা শারাল ফুকারা, এরা গরিবের দল, হিসাব নাকি দিতে রাজি না এরা। তো আল্লাহ জিজ্ঞেস করবে জিজ্ঞেস করো না ভালো করে, কেন হিসাব দিবে না? তো গরিবরা বলবে মা আহতান আল্লাহ মালা, দুনিয়াতে তো মালই দেয় নাই, নুন আনতে পান্থা শেষ, পান্থা আনতে নুন শেষ, এক তারিখে পাইছি 20 তারিখে শেষ, মাল তো আল্লাহ দেন নাই, হিসাব কিসের? তো ফেরেশতারা বলবে আল্লাহ মাল দেন নাই, বুকে বড় জ্বালা তার উপর দিয়া হিসাব, মালই তো দেন নাই এই জন্য হিসাব দিতে চায় না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে আমি মাল দেই নাই। আগেরগুলো আমি শুনাইতেছি না, আল্লাহর জবাব শুনতে দেরি, সারা দুনিয়ার গরিব এক হইতে দেরি হবে না। কেয়ামতের মাঠে স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহ মালা, কিসের হিসাব রে, মালই তো দেয় নাই। কেয়ামতের মাঠ উতাল করা তুলবে, গরম করা ফেলবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ কি করব, তো আল্লাহ কানে কানে বলবে, আরো দুটা শব্দ আছে হাদিসের ভিতরে, আল্লাহ বলবে গাত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি ঢাকো এদেরকে, তাড়াতাড়ি লুকাও। ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন লুকাবো, বলবে এদেরকে যা সামনে শোনাবো, যদি ধনীরা শোনে একটাকেও যাইতে দিবে না, কেননা দুনিয়াতে ধনীরা এদের উপরে দয়া করছে, যাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে, তো ঠিক না? মাঝে মাঝে দেখেন না পত্রিকায় রমজানে যাকাতের কাপড় আনতে যে জানও দিতে হয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু তারপরও তো দিছে, কেয়ামত তো বদলার দিন, যে যা করছে এটার বদলা পাবে, তো ধনীদের তো পাওনা আছে গরিবদের কাছে, ঠিক না? তো আল্লাহ বলবে তাড়াতাড়ি লুকাও আর ডাকো, সামনে যা শোনাবো, সামনে যা শোনাবো, একজনকেও ধনীরা যেতে দিবে না। তো আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া এদেরকে জান্নাতে যেতে বলো। তামাত্তাউ খামসুমিয়াতি আম, আপনি গরিব তাতে কিছু আসে যায় না, কিন্তু হাজারো গরিবকে আজকে গোরবর ধ্বংস করে দিয়েছেন। কাম মিন ফকিরিন আফসাদাহুল ফাকার, দারিদ্রতা ধ্বংস করে দিয়েছেন। তারপরেরটা বুঝাইতে চাইতেছি, আসল বুজানের জায়গায় চলে আসছি। আল্লাহ বলতেছেন লাউলা মাশাইখা রুকা, যদি আল্লাহ ওয়ালারা দুনিয়াতে না থাকতো, লাউলা মাশাইখা রুকা, আমার সমাজকে আমি বুঝাইতে পারবো না, আমার সমাজের ধনীরা এই কথা কোনোদিন মেনে নিবে না, এই হাদিসকে মানবে না, আর না মানাটাও স্বাভাবিক। বোঝেন যদি তাইলে বলতে চাই, প্রত্যেক মোবাইলে সব কিছু প্রোগ্রাম থাকে না, সব মোবাইলে সব প্রোগ্রাম সত্য না মিথ্যা? আইফোনে যা আছে তা কোনো ফোনে নাই, আবার নাম্বারও আছে ভিন্ন ভিন্ন, ঠিক না? আসলে এটাই সত্য, সবার মাথায় সব কিছু বোঝার মতো ক্ষমতাও থাকে না। আমার সমাজের ধনীরা যদিও বুঝবে না,
কিন্তু বলতে আমি বাধ্য লাউলাল ফুকারা যদি গরিবরা না লাউলাল ফুকারা যদি গরিবরা না থাকতো তো আল্লাহ বলে আমি ধনীদেরকে এক কদম চলতে দিতাম না লাহালাকাল আগনিয়া ধনীদেরকে আমি ধ্বংস করে দিতাম কারণ ধন পাওয়ার পরে তার ভিতরে যে ভাব আসে ভাব বোঝেন অহংকার আসে গরিমা আসে হায় হায় পাইলো সব আল্লাহর কাছ থেকে এই জন্যই এক রেওয়ায়েতে আছে মান আরাদা আন্নি না দাইতুহু মিন কারিব যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভোলে তো আল্লাহ কাছের থেকে আয়েশা বলে আবদি ও আমার বান্দা আল্লাহ গনাইতে থাকে ও আম্মা বি নিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ নিয়ামত গনাইতে থাকে অয়ামুন্নু আল্লাহ মানুষের উপরে এহসান জিতলাইতে থাকে এহসানের এহসান করছে এগুলোকে স্মরণ করাইতে থাকে তো আল্লাহ বলতে থাকে আবদি আমা কুনতা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানি ছিলি না ফমান জালাকা দামা আজকে তোর এত ভাব তোকে রক্ত কে বানাইলো অমান জালাকা মুদগা তোকে রক্তপিণ্ড কে বানাইলো অমান জালাকা এজামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো আজকে তুই পাওয়ার পরে ভুলা গেছিস তুই গোশতের আবরণের উপরে গোশতের উপরে চামড়ার উপরে তুই লোশন মালিশ করিস সারা দিন এটার যত্ন নিস এই লোশন এই চামড়া এই গোশত এটার উপরে চড়াইলো কে বল কে চড়াইলো আল্লাহ বলে আমা কুনতা সাগীরা তুই কি ছোট ছিলি না আমা কুনতা যাইফা তুই কি দুর্বল ছিলি না আমা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না আমা কুনতা মিসকিনা তুই কি অসহায় ছিলি না তো আল্লাহ চিত্র তুলে ধরে কিরকম অসহায় ছিলাম আল্লাহ বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা মার পেটের থেকে যখন আসছিলি তো তোর দাঁত ছিল না তুই কাটবি ওয়ালা আলাকা লিসানুন তান্তিক জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না ওয়ালা আলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা আলাকা উযুনুন তাসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুই বুঝতি না ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল একটা ছোট কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ওয়ালা আলাকা রিজলুন তামশি পাও ছিল চলার ক্ষমতা ছিল না ফাকাত তাতাহাররাক তুই তো একটু নড়াচড়া করতে পারতি আর কি ছিল বল আজকে ভুলা গেলি আরেক রেওয়ায়েতে আল্লাহ স্মরণ করে আনস আদকুরুকা ওয়া তানসানি 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি তারেক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন লাউলা আযকুর আমি যদি তোকে সুরক্ষিত না করি স্মরণ না করি লাফতালা আতিল আরদু ফি বাতনিহা জমিন বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত লা আবরাকাতিল বাহরু ফি কারিহা সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত লা আহলাকাতিল মালাইকা ফেরেশতা তোকে চটকাইতে চটকাইতে সাইজ করে ফেলতো কি পারে না না নাই নাই জমিন আমি চোখে দেখা বলতেছি আমি ইশাপাড়ার মানুষ আমি চোখে দেখা বলতেছি প্রথম সুনামি যখন আসে তো 3.5 মাস পরে আমি গেছি যুগ জাকার্তা ইন্দোনেশিয়ার ওই জায়গায় যে জায়গায় সুনামি আসছিল 8 ঘন্টা টানা প্লেনে চলার পরে আমি পড়ছি যুগ জাকার্তা 350 কিলোমিটার আমার এই দুই চোখে দেখছে একটা বাড়িও দাঁড়ানো নাই তখন আমার এই হাদিস মনে উঠছে আরেক রেওয়ায়েতে আছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা প্রতিদিন হাদিস জমিন আল্লাহর কাছে অনুমতি চায় আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি মানুষকে তার তলদেশে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিজ্ঞেস করে কেন এত রাগ তো জমিন জমিন আল্লাহকে প্রতি উত্তরে বলেন ইয়াকুল রিজকা কাওয়া ইয়া আসিস রিজিক তোর খায় তোর নাফরমানি করে ইলা মাতা আসবির আমি কতদিন সবুর করব বলো তো বলো কতদিন সবুর করব মা মিন শাইয়িন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি এরকম কোন বস্তু নাই যে আল্লাহর নাফরমান 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত জমিনও আল্লাহর সাথে কথা বলে জমিন যদি কথা নাই বলতো তাহলে এই হাদিস আমরা কোত্থেকে পাইতাম আমরা চলমান যখন আমরা চলতে থাকি তো আমাদের পায়ের নিচের মাটি আমাদেরকে সতর্ক করে ইবনে আদম মানুষের চলন ভিন্ন ধনীর চলন একরকম গরিবের চলন একরকম পুরুষের চলন একরকম মহিলাদের চলন একরকম যুবকের চলন একরকম বৃদ্ধের চলন একরকম নেতাদের চলন একরকম শাসকদের চলন আরেক রকম কি বলেন সত্য তো যখন চলতে থাকে তো জমিন বলতে থাকে তামশি আলা জাহারি
আমার পিঠে চলো তাই না মাসিরু কাফি বাতনি অতি সত্তর তুমি আমার পেটে আসবে জিজ্ঞাসা করেন হাতি ভুল বলতেছি না জমিন বলে তামসি আলা বাহরি আমার পিঠে চলো মাসিরু কাফি বাতনি তুমি আমার পেটে অতি সত্তর আসবে ওই দিন বুঝবে আমি কে তুমি কে আজকে তো ফাটায়া চলা যায় ঠিক না কোরআনও বলতেছে তামসি আলা বাহরি জমিনে বলে ওয়ামসি আলা বাহরি মারহা আর কোরআনও বলে ইয়ামসি মারহা জমিনও বলে আল্লাহ আমার বুক ফাটায়া চলে ফাটায়া বহুত মানুষের চলন দেখবেন মনে হয় যে জমিন ফাটায়া চলতেছে ঠিক না হ্যাঁ বুক টান করে চলে ঠিক না চুরি তো চুরি আবার সিনা জুরি ঠিক না চব্বিশ ঘন্টা নাফরমানি তারপর দেখবেন ভাব নিয়ে চলে ভাব মনে হয় দরা ছোয়ার বাইরে ঠিক না 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 ওই হাদিস আবার অন্যদিকে চলে যাব দরা ছোয়ার বাহিরে না সারা দুনিয়া যেদিন আল্লাহ শূন্য করবে একজনও দুনিয়ায় থাকবে না তো মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মাম বাকি আলা জাহরিল আরদ জমিনের উপরে কে তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহা দুনিয়া দুব্বু জমিনে বিচরণকারী কেউ নাই তো আল্লাহ জানা সত্য প্রশ্ন করবে আইনাল লাযিনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা ওরা কোথায় যারা নিছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো নিছিদ্র বেষ্টনী বুঝেন বুঝেন কি পাহাড় আর পাহাড়া ঠিক না বাতাস ঢুকলেও চেকিং হয়ে ঢোকে ঠিক না বাতাস ঢুকলেও কি চেকিং হয়ে ঢোকে আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল লাযিনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা ওরা কোথায় যারা নিছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো যারা পাহাড় আর পাহাড়ার ভিতরে থাকতো যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না যে মৌতো কি আমাদের কাছে আসবে কি করে আসবে আমাদের চতুর্দিকে পাহারা শরীরে বুলেট প্রুফ জ্যাকেট কোত্থেকে আসবে মৃত্যু ঠিক না আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় তো মালাকুল মৌত বলবে ওদেরকে নিয়ে আসছি কোনো বাধা নাই এটাই সত্য আমার জীবনের কাহিনী আমি বলে থাকি 2005 আমি প্রথম জাপান যাই তারপরও যাওয়া হয়েছে আমি যেই ফ্লাইটে যাইতেছিলাম দীর্ঘ 7 ঘন্টা 20 মিনিট চলার পরে কানে আওয়াজ পয়সা আসছে আমরা দীর্ঘ সময় পাড়ি দিয়ে আসছি আমাদের পাইলট আমাদের সাথে নাই সে কি বিমান থেকে ঝাঁপ দিছে না না হি ইজ ডেড মারা গেছে ওই সময় 2005 এয়ার বাস আসে না DC-10 ছিল কো পাইলট চালায় নিয়ে আসছে কিন্তু সে মারা গেছে এটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন হলো মালাকুল মউত এত বড় টিম নিয়ে আসলো টিম অপারেশন টিম নিয়ে আসে ঢুকলো আর অপারেশন করে বাহির হয়ে চলে গেল আমরা খবরও পাইলাম না পাইলাম তো পাইলাম 7 ঘন্টা 20 মিনিট পরে যখন নাড়িতায় ল্যান্ডিং হবে তখন খবর পাইলাম হায় আফসোস আমার মালিকের কথাই সত্য আলাউ কানাফি বুরুজি মুশাইয়্যাদা তুমি কোথায় লুকাবে হাদিস বড় লম্বা হাদিস বড় লম্বা শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে জিজ্ঞেস করবে ওরা কোথায় এই জন্য জমিনও সতর্ক করে আমাদের প্রত্যেককে জমিনেরও ভাষা আছে জমিনেরও আল্লাহর সাথে কথা বলে এই জন্যই আল্লাহ বলেন জমিন প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ বলে কেন এত রাগ কেন কয়াকুল রিস্কা কয়া সিক রিজিক তোর খায় তোর নাফরমানি করে ইলামাতা আসবে কতদিন সবর করব শুধু জমিন না জমিন না জমিন না আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা নোয়াখালীর মানুষ সমুদ্র পর্যন্ত প্রতিদিন অনুমতি চায় আল্লাহ অনুমতি দেন না কি করবে আন উগরিকা ইবনু আদম ফি কারি একটা ঢেউ এদিক থেকে উঠাবো সব সহ আমার তলদেশে নিয়ে আসবো পারে না পারে না হ্যাঁ সামান্য একটা বুলবুল আসলো টানায় দিলেন 10 নম্বর মহা বিপদ সংকেত ঠিক না চাইর আঙ্গুল্লে একটা বুলবুল ঠিক না বুলবুল পাখি কত লম্বা নাই নোয়াখালীতে বুলবুল পাখি কত লম্বা 6 আঙ্গুল হবে 8 আঙ্গুলই হবে সমুদ্রের থেকে আসতেছে আল্লাহ বলে শুধু সমুদ্র না আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা ফেরেশতারা অনুমতি চায়
আমি কুরসি বিদায় বলতেছি হায় 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 চোখের পানি শুকায় গেছে ওই সমস্ত মাকামাত দেখতে দেখতে জিবরিল আলাইহিস সালাম উল্টায় দিয়েছেন কওমে লুতকে জর্ডানে আছে জর্ডানের ডেড সি দুনিয়ার সবচেয়ে নিচু জায়গা জর্ডানে আমি চোখে দেখাইসা বলতেছি আপনাদেরকে হাদিসও পড়ছি আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করেন কামলাকা কুয়া আপনার শক্তি কত কত শক্তি আপনার কামলাকা কুয়া তো বলছে মা জাগরাবতু আমি কোনোদিন কুস্তি লড়া দেখি নাই কিন্তু আপনাকে তথ্য দিতে পারি তারফা জানাহি আমার একটা পরের কোনার শক্তি ইস্তামালতু লিকাউমিন আমি এক জাতির জন্য ব্যবহার করছি আকাশতু মিনাল আরদি রাফাতু ইলা সামা সুম্মা কাল্লাবতু জমিন থেকে উঠাইছি আকাশে নিয়ে উল্টাইছি সুম্মা আলকাইতু আলাল আরদ জমিনে মারা দিছি ফাসারা বাহরান মাইতান ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত জন্য ওটাকে ডেড সি বানায় দিছি ফেরেশতা বড় শক্তিশালী ফেরেশতা বড় শক্তিশালী ইসরাফিল আমরা উন্নত দুনিয়া ডিজিটাল উন্নত দুনিয়া আমরা ভাবতেছি সারা দুনিয়া ভাবে ইসরাফিলের এক সিংহায় ফুতে কি হবে ঠিক না আমাদের যে পদ্মা ব্রিজ হইতেছে আমাদের যে যমুনা হইতেছে নোয়াখালীতে বড় বড় উপস্থাপন ঢাকা শহরে বিশাল বিশাল বিল্ডিং দুবাইতে বুরুজ খলিফা কি হবে এক ফুতে ঠিক না আল্লাহর রাসূল জানাইতেছে ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়ামা ফিহিন্না তাকুনু হাওয়া আম মানসুরা আকাশ জমিনের ভিতরে যা আছে সব তুলা বানায় নিঃশেষ করে দিবে এক ফুতে তা আল্লাহ বলতেছেন ফেরেশতাও প্রতিদিন অনুমতি চায় আল্লাহ দেন সবার অভিযোগ একটাই ইয়াকুল রিজকা কায়া আসে রিজিক তোর খায় তোর নাফরমানি করে শুধু এটা না হাদিস অনেক লম্বা সমুদ্র জমিন একমত হইয়া ফেরেশতা একমত হইয়া আল্লাহকে বলে আল্লাহ আর কতদিন তো আমি ওই জায়গার থেকে বাহির হয়ে গেছি লাউলা মাশাইখা রুক্কা আল্লাহ বলেন যদি ওই আল্লাহ ওয়ালারা না থাকতো লাউলা মাশাইখা রুক্কা আল্লাহ ওয়ালারা যদি না থাকতো যারা গুনাহ তো করে না সারা রাত্র যারা চোখের পানি আল্লাহর কুদরতি পায়ে ঝরাইতে থাকে বিশ্বাস হয় না আপনাদের কোত্থেকে হবে থাকেন তো ঘুমায়া ওই সময় তো ওঠেন না কোত্থেকে হবে আমিশাপাড়ার মানুষ তো রাত্র চারটায় ওঠে না যে আমিশাপাড়ার আকাশ কিরকম একটু দেখি চারটায় তো ওঠে না উঠলে তো হেফজখানার ছেলেরা ওঠে এছাড়া তো কেউ ওঠে না ঠিক না হেফজখানার ছেলেরা চারটার সময় ওঠে আল্লাহর সাথে কথোপকথনে লাগে কার সাথে আল্লাহর সাথে আল্লাহ কথা বলে এই বাচ্চাদের সাথে কালামুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি চাও আল্লাহ কথা বলুক ফালিয়াতুল কুরআনুল কারীম তুমি কোরআনে কারীম পড়ো আল্লাহ কথা বলবে কালাম কালামুল্লাহ রাগ হয় না এই মজমায় বহুত লোক আছে কোরআন পড়তে জানে না আছে না কিন্তু এটা আমার কোনো আফসোসের বিষয় না আমার আফসোসের বিষয় বলতেছি কোনটা এই মজমা এরকম লোক পাওয়া যাবে ডেলি না সপ্তাহে না মাসে না বৎসরও একবার কোরআনটাকে হাতে নিয়া মহব্বতের সাথে উজু করা হাতে নিয়া দুটা চুমা দিয়া বুকে জড়ায় নিয়া এই কথা বলে না যে মালিক তোর কালাম আমি পড়তে জানি না তাতে কি আসে যায় মহব্বত তো করতে জানি না এই মজমা আছে এরকম লোক রাগ হয়ে গেলে না নাই হ্যাঁ কালাম আল্লাহর কালাম কথা অন্যদিকে চলে যাবে আল্লাহর কালাম এই উম্মত যদি মহব্বত করার মতো মহব্বত করত আল্লাহর কালামকে কসম খোদা আল্লাহ আজকে আমাদেরকে একা ছেড়া দিতেন না আল্লাহ আজকে আমাদেরকে একা ছেড়া দিয়েছেন একা একা আমরা কোনো দিকে তাকাইলে কাউকে দেখি না কেউ আমাদের জন্য হাত বাড়ায় না মুসলমান সারা দুনিয়ায় নিষ্পেষিত গির্ণিত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত আমি দুইবার ফ্রান্স গেছি আমি সেভেন স্টার হোটেল দেখছি কুকুরের জন্য সেভেন স্টার হোটেল নাউজুবিল্লাহ পরে বললেন শোনেন ভালো মতে আগে বোঝেন সেভেন স্টার হোটেল দেখছি কুকুরের ফ্রান্সে প্যারিসে আছে প্যারিসে
আজকে কুকুরের তামাশা একজন মুসলমানের দাম নাই আল্লাহ আমাদেরকে কেন ছেড়া দিলেন বন্ধুর সাথে তো ওয়াদা করেছিলেন আল্লাহর রাসূল যখন দুনিয়ার থেকে চলে যায় তখন তো ওয়াদা করেছিলেন চোখে যখন পানি নিছেন পানি চোখে পানি দুই দিক দিয়ে পানি বায়া বায়া পড়তেছে কাঁদতেছিলেন দুনিয়ার থেকে যাওয়ার সময় নিজের পরিবার পরিজনের জন্য না যদিও নয়টা ফ্যামিলি ক্ষুধার্ত ছিল ঘরের ভিতরে এতটুকু খাদ্য ছিল না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন খাদ্য তো দূরের কথা যদি বাতি জ্বালানোর মতো তেল থাকতো আমাদের ঘরে তাইলে ওই তেল পান করে আগে খিদা নিবারণের চেষ্টা করতাম তেলও ছিল না ওই নয় ফ্যামিলির জন্য না হাসান হোসাইনের জন্য না আলী আর ফাতেমার জন্য না আলী আর ফাতেমা হাসান হোসাইন উম্মে কুলসুমের পাঁচজন আল্লাহর রাসূলের দুনিয়া ছিল এদের জন্য না আপনার আমার জন্য চোখে পানি ছিল মালাকুল মৌত সালাম দিয়া ঢুকছে অনুমতি নিয়া ঢুকছে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো উনি বলে ফিস সামাইল উলা প্রথম আকাশে আমার সাথে সাক্ষাৎ হয়েছে পরক্ষণে জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়া ঢুকছেন চোখে পানি ছিল আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে আতাব কি ইয়া জিবরিল আপনি কাঁদেন কেন বলছে আজকে শেষ দিন আমি এলপিআরে যাইতে চলছি আমি আজকের থেকে আর কোনোদিন ওহির সুবাদে যে নৈকট্যময় জায়গায় যাইতাম আজকের থেকে মনে হয় আর যাওয়ার সুযোগ হবে না আমি ওহি নিয়া নবীদের দুয়ারে আসতাম আজকের পরের থেকে আর ওহি নিয়া কোনোদিন জমিনে আসবো না সোয়া লক্ষ নবী 213 জন রসুলের কাছে আমার আসা যাওয়া ছিল যার সুবাদে কখনো কখনো আল্লাহর নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজকের পরে মনে হয় আর আমার কোনোদিন এই ওহি নিয়ে আসা হবে না আমার চোখে পানি আসা স্বাভাবিক আপনি কেন কাঁদেন এটা বলেন আল্লাহর রাসূল বলছে জিবরিল এক প্রশ্নের জবাব এখনো বাকি বলছে সেটা কি বলে ফামান লিবাদিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে যদি দিল থাকে তো বুঝবেন না হলে বুঝবেন না আগেই বলছি সবার সব সেটে সব প্রোগ্রাম হয় না সব সেটে সব প্রোগ্রাম আসে না ডাউনলোড করতে হয় অথবা সেটই চেঞ্জ করতে হয় জানি না আমাদের এটা চেঞ্জ করতে হবে কিনা ডাউনলোড করতে হবে এটা আমার জানা নাই কিন্তু সবার বুঝে আসবে না বুঝে আসলে দিলে লাগার মতো কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে যেতেছেন জিবরিল দৌড়ায় গেছে দৌড়ায় আসছে আর আল্লাহ ওয়াদা করতেছেন লা আতরুকু উম্মতাকা ফরদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা হাবিবি বন্ধু আপনার উম্মতকে আমি একা ছাড়ব না যাকে আল্লাহ বন্ধু বানাইছেন বন্ধু হাবিব হাবিবের মিনিং স্যার তর্জমা আপনারা বন্ধু করেন হাবিবের তর্জমা বন্ধু না এটা ভুল তর্জমা হাবিব ওকে বলে আরবিতে হাবিবের মিনিং হাবিব ওকে বলে যাকে ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া হয় ওর নাম হলো হাবিব ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া হয় মনে থাকবে হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া আল্লাহ বন্ধুকে ভালোবাসা সবকিছু দিয়া দিছে জান্নাতে চাবি উঠায় দিয়া দিছে মাকামে মাহমুদ দিয়া দিছে শাফাতে কুবরা দিয়া দিছে দেয় নাই কি সবকিছু দিয়া বলছে আলিয়াউমা আতমামতু লাকুম নিয়মাতি আমি নিয়ামতের পুরো ভান্ডার আপনাকে উঠায় দিয়া দিলাম এই হাদিসও বুঝায় যে সবকিছু দিয়া দিছেন নাইলে জিবরিল কেন নিয়ে আসবে মিকাইল আলাইহিস সালামের মাথায় দিয়া কেন নিয়ে আসবে আল্লাহর রাসূলই বা কেন বলবে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিনের ভান্ডারের চাবি আল্লাহ আমাকে দিতে চাইছেন আমি নেই না এটা অন্য কথা আল্লাহ হাবিব বানাইছেন হাবিব ওই হাবিবের সাথে আল্লাহ ওয়াদা করতেছেন হাবিব হাবিবের মিনিং কেউ কেউ যদি বলে খলিল অর্থ তো বন্ধু ঠিক না কি হ্যাঁ খলিল অর্থ হলো ভালোবাসা সবকিছু নিয়া নেওয়া কি ওইখানে সবকিছু দিয়া দেওয়া এখানে সবকিছু বুড়া বয়সে একটা ছেলে দিছে পাঁচ ছয় বছর বয়স হওয়ার পরে বলে এইটাও আমারে দিয়ে দেন ইন্নি আরাফিল মানামি আন্নি আদবাহু কাফানদুর মাদা তারা বলে এইটাও আমাকে দিয়ে দেন ভালোবাসা সব চাইতেছে তাই উঠে দিয়া দিয়েছে হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়ে দেওয়া আমাদের রসুলকে আল্লাহ সব দিয়া দিয়েছেন সব হায় 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 হায়
হায় সাহাবায়ে কেরাম গোলাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোলামির কারণে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা নূর কবরে যে সালাম দিতে বাধ্য হইছে, সালাম উকবা তোকে সালাম, টিউনিসিয়া তার কবর উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা নূর কবরে যাওয়ার পরে সালাম ভিতর থেকে সালাম দিতে বাধ্য হইছে, ভিতর থেকে চিৎকার বাহির হইছে উকবা তোকে সেলুট, উকবা তোকে সালাম। যে আটলান্টিকের ভিতরে আমি দুইবার মরক্কো গেছি, যে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় দিয়া বলছে লাউ আলিম তু বলছে এক রেওয়ায়তে, আরেক রেওয়ায়তে সে আখবিরনি ওয়ারা হাদাল বাহরি আহাদ, আমাকে খবর দাও এই সমুদ্রের পাড়ে ওই পাড়ে কেউ আছে কিনা, আমি যদি জানতাম সমুদ্রের ওই পাড়ে, আমি ম্যাপ ফালায় দেখছি নাক বরাবর নিউ ইয়র্ক, যেইখান থেকে ফ্লাই করলে 8 ঘন্টা টানা ফ্লাইট আটলান্টিকের উপরে চলতে থাকে, তারপরে নিউ ইয়র্ক, আমি যাইয়া বলতেছি নিউ ইয়র্ক, আল্লাহ আমাকে টানা 4 বছর নিছেন। আপনাদের এই সোনার আমেরিকায় যেটার নাম শুনলে সবাই আমরা দেওয়ানা হয়ে যাই, ওই আমেরিকা লানাচে কানাচে আমাকে দেখাইছে, ওই সাহাবি বলতেছে ঘোড়া রাইখা ওইখানে দুটা মিনার বানানো আছে, মিনার চিহ্ন স্বরূপ দুটা মিনার বানানো, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা যেখানে ঘোড়া নামায় দিয়া বলছেন ওই পারে কেউ আছে কিনা বলো, এই সমুদ্র আমার জন্য বাধা না, ওনার কবরে যখন গেছি তো আমি সেলুট দিতে বাধ্য হয়েছি, উকবা তোমাকে সেলুট। বাস্তবিক এরা পারতেন, কারণ অভিজ্ঞতা ছিল, বাহরাইন যখন স্বাধীন করে তো 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় গেছেন, ঘোড়া সমুদ্রের উপর দিয়ে এখনো চিহ্ন রাখা আছে, যান আমিও দেখা আসছি আপনারাও দেখা আসেন, তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা নূর কবর হলো টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে, হায় আমি যখন গেছি মনে মনে ভিতর থেকে চিৎকার আসছে হায় তমিম, হায় তমিমে দাড়ি, হাত দুটা যদি রাইখা যেতা তাইলে আর আমাদের ফায়ার সার্ভিসের দরকার হইতো না, যেখানে আগুন ওইখানে তোমার হাত, আগুন নিপতে বাধ্য, ঠিক না, না বাধ্য না, মনে আপনারা কাহিনী জানেন না, বাধ্য মদিনা মুনাব্বারার থেকে আগুন বাহির হয়েছে, তমিমে দাড়ি অল্প বয়সের সাহাবি, অল্প বয়সের সবচেয়ে ছোট সাহাবি, 9 হিজরিতে মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সবচেয়ে কম বয়সের সাহাবি, উমর রাদিয়াল্লাহু তাআলা নূর দুনিয়াকে দেখাইতে চাইছে আমরা গোলাম হওয়ার কারণে কি অর্জন করছি, দেখো আমাদের সবচেয়ে ছোট বাচ্চা, সাহাবি হিসাবে আমি বাচ্চাই বলবো, 9 হিজরিতে মুসলমান, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিছেন, তমিমে দাড়িকে পাঠাইছে যাও অগ্নিগিরিকে তার জায়গায় ঢুকাইয়া দিয়ে আসো, তো তমিমে দাড়ি হাত যাইতেছে আর হাত দিয়ে ইশারা করতেছে, এক রেওয়ায়েত আছে রুমাল দিয়ে ইশারা করতেছে আর বলতেছে ইরজি ওয়ারা যা পিছে যা পিছে যা পিছে, পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিয়া বলছে লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবি না, যখনই বাহির হবি আমি তমিম যেখানে থাকি উঠে আসবো আবার মারতে মারতে ঢুকাবো, আজকে তো ইশারা করতেছি, তো আমার ওই দিন চিৎকার আসছে হায় তমিম, হাত দুটা যদি রাখা যেত, আমি 9 বার সুদান দেখছি দরিয়ায় নীল, আল্লাহ আমাকে 6 বার আমি সুদান গেছি, 6 বার আমি দরিয়ায় নীল দেখছি, যখনই দরিয়া নীল দেখতাম ভিতর থেকে চিৎকার আসতো হায় যদি উমর রাদিয়াল্লাহু তাআলার চিঠিটা পাইতাম তাহলে আমাদের পদ্মা মেঘনার পানির যমুনার পানির আর সমস্যা হইতো না, কারণ এই চিঠির ভিতরে এখনো জাদু আছে না, নাই লম্বা চিঠি তো না, আমিরুল মুমিনিন ইলা নাহরিন নীল, এতটুকুই তো লেখা ছিল আমিরুল মুমিনিন পক্ষ থেকে দরিয়া নীলকে বলতেছি ইন তাজরি বি আমরিল্লাহি ফাজরি ওয়াইল্লা ফালা তাজরি, যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হ তো হ, নাহলে তোর মতো দরিয়া নীল 4,500 কিলোমিটার লম্বা, দরিয়া নীল উৎস 2 দেশ, উগান্ডার থেকে একটা আসে একটা ইথিওপিয়ার থেকে, হায় আল্লাহ আমাকে ওই দৃশ্য দেখাইছে, ওই দৃশ্য আমি দেখছি উমর রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে চিঠিকে নদীতে দরিয়া নীলে নিক্ষেপ করছেন, আজকেও ওই দিন ওই মুহূর্ত ওই সময় উৎস থেকে পানি ফলতে থাকে, যুবতী বিসর্জন দিলে যতটুকু পানি আসতো অর্চে 6 ফিট পানি বেশি আসছে, আজকে ওটা ফুলতে থাকে, যখন ফুলে তো সবাই দেখা ভাবে
যে মনে হয় দুই কূল প্লাবিত করতে করতে যাবে না, পানি ছুটতে থাকে 4,500 কিলোমিটার পর্যন্ত, এক ফোঁটা পানি দরিয়া নীলের বাহিরে যায় না। ওমরের ওই চিঠি, মেরে দোস্ত আজকে ভিডিও কলিং করি আমরা, ঠিক না? ভিডিও কলিং তো এই জমানারই যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা 1400 বছর আগে কোরা দেখাইছেন, কত বছর আগে? 1400 বছর আগে। সারিয়া সেনাপতি ছিল ইরানের বন্দর আব্বাসে, বন্দর আব্বাস ইরানের একটা শহর, এখনো 2.5 থেকে 3 লক্ষ বাঙালি ওইখানে আছে। ওইখানে ছিল সারিয়া, মদিনার মাঝে দূরত্ব ছিল 3,000 কিলোমিটার। জুমার দিন আল্লাহ রসুলের মেম্বরে চড়তে ছিলেন, হঠাৎ বেলা উঠছেন সারিয়া তাল জাবাল, সারিয়া পাহাড় সামলা। 6 মাস পরে যখন সারিয়া ফিরে আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ফিরে আসছে তো মদিনাবাসী ঘিরা ধরছে, সারিয়া আসামিতা কাউলা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিনের কথা কি তুমি শুনছিলা? তো সারিয়া বলতেছে, ওয়াল্লাহি সামিতু, খোদার কসম শুনছি, আর শুধু শুনি নাই, রাআইতু আন্নাহু ওয়াকিফুন আলা মিম্বারি রাসূল, আমি দেখছি আল্লাহর রাসূলের মিম্বারে দাঁড়ায় আমাকে পাহাড় দেখাইতেছে। তোমরা উন্নত হয়ে গেছো তাই না? হ্যাঁ, এটার নাম উন্নত? কোন কিছু ছাড়া ভিডিও কলিং চলতেছে 3,000 কিলোমিটার দূরে। আপনি বলবেন আমিরুল মুমিনিন বিদায় উনি পারছে? আরে হাকায় হায়াতু সাহাবা, সাধারণ সাহাবীর কথা লেখা আছে, সাধারণ সাহাবি। তো যেটা বলতেছিলাম, আল্লাহর রাসূলের গোলাম হইছে, গোলামির কারণে তারা তাদের সম্ভব ছিল। আল্লাহর ওয়াদাই সত্য, কিয়া ফাতুনে মুহাম্মদ সে তো হাম ফিরে হ্যায়, ইয়ে দুনিয়া কিয়া চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যায়। আমি তো অল্প বললাম, শতটা বলা যাবে যা আমি চোখে দেখছি, সাহাবায়ে কেরামের কেরামতি, সাহাবাদের সাথে আল্লাহর ব্যবহার শতটা দেখছি, শতটা চোখে ঘুরা 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 দেখছি। আল্লাহ দেখাইছেন বিদায় ওইখান থেকে বাহির হয়ে গেছি, ওই হাদিসে কুদসির থেকে বাহির হয়ে গেছি। লাউলা মাশায়েখা রুক্কা, আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, আজকে যদিও আমরা কাউকে বুঝাইতে পারবো না, যেমন আমি বলছিলাম ধনীদেরকে বুঝানো যাবে না, যে গরিবরা না থাকলে আমরা থাকতাম না, ধনীদেরকে আল্লাহ রাখতেন না, ধ্বংস করে দিতেন, কিন্তু গরিবদের কারণে আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, হাদিস আছে গরিবদের কারণে আমি তোমাদেরকে পালতেছি। আজকে আমার সমাজকে এটাও বোঝানো যাবে না যে আল্লাহওয়ালাদের চোখের পানিতে আমরা বেঁচে আছি, নাহলে বাঁচার কোনো বিষয় ছিল না, বাঁচার কোনো উপায় ছিল না। এই জন্যই তো বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর ওয়াদা, তারপরে কোনো দিকে তাকাইলে হয় ইব্রাহিম ইবনে আদহামকে, কখনো বসরাওয়ালারা বসরাওয়ালারা প্রশ্ন করছিলেন ইব্রাহিম, ইব্রাহিম ছেড়া তো চলে গেল, বলখের বাদশাহ ছিল, বাদশাহী ছেড়া ফকিরি গ্রহণ করছে, কোন এক সময় বসরায় আসার পরে বসরা লোকজন ধরছে, ইব্রাহিম চলে গেছো তুমি, দোয়া করি কিন্তু কবুল হয় না কেন ইব্রাহিম? লম্বা এটাকে আমি শর্ট করতেছি, ইব্রাহিম বলতেছে মাথা কুলু বুকুম, তোমগো দিল মরে গেছে, দোয়া মাথার উপরে ওঠে না। আজকে আমাদেরও দিল মরে গেছে, দোয়া মাথার উপরে উঠে না, দিল মরে গেছে। তো বলছে কি কারণে দিল মরছে? তো ইব্রাহিম ইবনে আদম 15টা দেখাইছে, 15টা কারণে, আর খোদার কসম 15টাই আমাদের ভিতরে আছে, ওই যুগে যখন ছিল আমাদের ভিতরে আরো বেশি আছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমার সমাজকে বুঝাইতে পারবো না যে আল্লাহওয়ালাদের কারণে আমরা টিকা আছি, আল্লাহওয়ালারা যদি না থাকতো, এদের চোখের পানি যদি আল্লাহর কুদরতি পায়ে রাত্রে না না পড়তো, তাহলে আল্লাহ বলে শেষের হাদিসে শেষের দিকে আমি যাইতেছি, তো আল্লাহ বলে লাউলা মাশায়েখা রুক্কা, এরা যদি না থাকতো, আরো দুই সম্প্রদায়ের কথা আছে, এরা যদি না থাকতো, লাউলা মাশায়েখা রুক্কা ওয়াশাবাবা খুশা ওয়াল আতফালা রুদ্দা লাজআলতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা আত-তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কতরা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। তো আল্লাহ বলে শুনো, এই তিন সম্প্রদায় যদি না থাকতো, ওই যুবক যে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় আনিছে, আমি আপনাদেরকে প্রথম দেখাবো কওমি মাদ্রাসাগুলোতে, প্রত্যেকটা মাদ্রাসা যেটা দাওরা হাদিস আছে, মেশকাত আছে, নাহবে মিল পর্যন্ত আছে,
ওই মিজান পর্যন্ত আছে, মিজানও ওই যুবক পাওয়া যাবে যে যৌবনে চলে আসছে, বালেগ হয়ে গেছে, কলম তার পক্ষে লিখতে শুরু করছে বা তার বিরুদ্ধে লিখতে শুরু করছে। রুফিয়াল কলমান সালাস, কলম তিন ব্যক্তির থেকে উঠানো, কিচ্ছু লেখে না তার পক্ষেও না বিরুদ্ধেও না। সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয়, না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। কওমি মাদ্রাসাগুলোতে মিজান থেকা তাইসির থেকা পাবেন ওই সমস্ত যুবক ছেলেদেরকে যাদের পক্ষে কলম লিখতে শুরু করছে। ইচ্ছা করলে অনেক কিছু পারে, কিন্তু আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিচে গুটায়া, বড় একটা সংখ্যা পাবেন এদের। তারপরে আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহান্নতের কারণে, ওলামায়ে কেরামের মেহান্নতের কারণে হাজারো পাবেন। ইলু ইউনিভার্সিটি কলেজ, ইউনিভার্সিটিতে পাবেন, কলেজে পাবেন, স্কুলে পাবেন, বহুত জায়গায় পাবেন, হাজারো যুবক পাবেন যারা নিজেকে লজ্জাপতির মতো গুটে আনিছে আল্লাহর ভয়ের কারণে। আল্লাহ বলে এই যুবকরা যদি না থাকতো আর দুধের শিশু যদি না থাকতো, তাহলে আকাশ লোহার, জমিন তামার, বালু মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, তোমাদেরকে আমি একের পর এক শাস্তি দিয়ে ধ্বংস করে দিতাম, ধ্বংস করে দিতাম, ধ্বংস। হায়, আমি কেমনে বুঝাবো? চলেন এই উদাহরণ দিয়ে যদি বুঝতে চান, 4 বছর আগে আমি গেছি তুর পাহাড় দেখতে জর্ডানে। জর্ডান আমার সফর ছিল। জর্ডানে হাজারো ঐতিহ্য রয়ে গেছে, গেলে দিল ভরা যায়। জর্ডান আমার সফর ছিল। আসাবে কাহাফ ওইখানে, এস্তেরাহাতে আইয়ুব ওইখানে, যেখানে আইয়ুব আলাইহিস সালাম দুপুরে ঘুমাইতেন, ইউসা বিন নুন ওইখানে, শোয়াইব আলাইহিস সালাম ওইখানে, পদিয়ে মুসা ওইখানে, মুসা আলাইহিস সালামের মাদায়েন ওইখানে, সালাউদ্দিন আইয়ুবের কবর ওইখানে, হাজারো ঐতিহ্য। যখন আমি তুর পাহাড় গেছি তখন আমার মনে হচ্ছে মুসা আলাইহিস সালাম মনে এইখানেই জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? তো আল্লাহ জবাব দিছিল, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম তার জানা মতে ওনার কাছে যতটুকু নলেজ ছিল ওইটাই জবাব দিছেন। উনি ভাবতেছিলেন যে পাহাড় থেকেই তো আওয়াজ আসে, হয়তো উপরে হইলে আল্লাহ চূড়ায় হবে, আমি পদদেশে হব। তা আল্লাহ বলছে, না মুসা বাইনি ওয়া বাইনাকা সাবঈন আলফা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে, সাতাতি উম্মাতুন সাতাতি উম্মাত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসতেছে মুসা, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। তো জিজ্ঞাসা করছে আল্লাহ কখন কথা বলবে এরা, তো কখন কথা বলবে এরা? বলছে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। হায় আফসোস, হায় আফসোস, আমিশাপাড়ার বাজার আজানের ধ্বনি, কমসে কম বাজার ওয়ালারা জোহর আসর মাগরিব এসা শুনে, কিন্তু বাজার থামে না, বাজারের দোকান বন্ধ হয় না, বাজারের কেনা বেচা বন্ধ হয় না, বাজারের হট্টগোল বন্ধ হয় না, বাজারের চলাফেরা বন্ধ হয় না, অথচ মালিক ডাকে, মালিক কে ডাকে, কে ডাকে? কুদরতি পাও বিছায় ডাকে, আসাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, সেজদা করি আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। ইদা সাজাদাল আব, বান্দা যখন সেজদা যায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদাতি, আল ফেরেশতারা আমার বান্দার মাঝে পর্দা সরা। জিজ্ঞেস করে কেন? বলে ইদান ইউনাজি আবদি, এখন বান্দা কথা বলবে সরা। আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, ওয়াইকরা বাবার রহমান, আল্লাহর দরজায় করাগাত করে, আল্লাহ মালা নিয়া মসজিদে দা। হায় হায়, শব্দ আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ মালা নিয়া, সম্মানের মালা নিয়া সবাইকে ডাকতে থাকে, মান যারা বাইতি ওয়াজাব আলাল মাজুর আন ইকরিমা সায়ের, আল্লাহ বলতেছে আমার ঘরে পা রাখতে দেরি, তোকে সম্মানের মালা পড়াইতে আমি দেরি করব। আজকে আজান হয়, এই আমিশা পাড়াই পাওয়া যাবে, এই বাজারেই পাওয়া যাবে, যদি ঊর্ধ্বতম কর্মকর্তা ফোন করে আর যদি বলে আপনি এক কাপ চা খায়া যান, তাহলে লঙ্গির খবর থাকবে না, লঙ্গি ঠিক না? ঊর্ধ্বতম কর্মকর্তা যদি ডাকে, কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা,
কোন মন্ত্রী মিনিস্টার যদি ডাকে তাহলে লুঙ্গির খবর থাকবে না ঠিক না আর ডাকতেছে কে কে ডাকতেছে আল্লাহ ডাকতেছে আল্লাহ কে আল্লাহ কয় পদের মালিক কত বড় আল্লাহ আল্লাহ কে আল্লাহ ওই আল্লাহ যে আল্লাহর পরিচয় মাস্তা দিছিল ফেরাউনের সামনে মাস্তাকে চিনবেন না আপনি যার কবর থেকে 2500 বছর পরেও সুগরান বাহির হতে ছিল আল্লাহ রাসূল যখন মেরাজে যায় তো সুগরান বাহির হতে ছিল তার কবর থেকে আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলতেছে জিবরিল ইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা আমি জান্নাতে সুগরান এখানে পাইতেছি তুমি কোথায় নিয়ে চলছো হাসতেছে আর বলতেছে এটা জান্নাতে সুগরান না এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলা ফেরাউনের কৃত দাসী ফেরাউনের পালক মেয়েকে পরিপাটি করত ওই গোলাম এখানে শুয়ে রয়েছে যার কবর থেকে সুগরান বাহির হইতেছে লম্বা কাহিনী আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত বাহির হবে ও কুল্লু মা ইয়ামুর যেই কবরের পাশ দিয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে হ্যাঁ 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 আল্লাহকে চিনি না মাস্তা বয়ান করছিল যখন ফেরাউনের মেয়েকে তথ্য দিছিল আল্লাহর তথ্য তো ফেরাউনের মেয়ে পালক মেয়ে মজলিসে যে হাড়ি ভাঙ্গা দিছিল ফেরাউন মজলিসে ছিল মেয়ে যায় জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা বাবা তুই কি আমাদের বড় খোদা না তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে মজলিসের ভিতরে বালা আমি বড় খোদা আমার চেয়ে বড় খোদা কে আছে তো মেয়ে হাসতেছে আর বলতেছে আব্বা আখবারানি মাস্তা আমার মাস্তা কাজের বুয়া আমাকে খবর দিছে আন্না লানা রব্বা আমাদের নাকি একজন রব আছে তুই নাকি দুই নম্বর বলছে কোন রবের খবর দিতে বলে আল্লাহি রব্বি আল্লাহি রব্বা আল্লাহি রব্বা মাস্তা আল্লাহি রব্বাল আলামিন যে সমগ্র জগতের রব তোর রব আমার রব কাজের বুয়ার রব বলছে ডাক ওকে ডাকছে বলছে আইয়ু রব্বিন আকবারতি কোন রবের সুসংবাদ দিলি খবর দিলি আমার ঘরে ডাকা কি করে ঢাললি তুই চুরি তো চুরি আমার ঘরে ডাকাতি তো ডাকাতি আমার ঘরে আমার মেয়ের সামনে কি বলছো আমার মেয়েকে বলছে রবের পরিচয় দিছি রব রব বলছে কোন রব বলছে চিনো না বুঝি রব তো ওইখানে দাঁড়ায় পরিচয় দিছিল রব আল্লাহি রব্বি লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الأهاب الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القبيض المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد والصبور فهو ربي وربك الله اكبر আমার রব চিনিস না বুঝি রব কে তাই না তো বলছে পরিণতি ভয়াবহ হবে বলে ফাতি মানতা কাজ যা মনে চায় তা করতে পারিস ফেরাউন বলছিল আনো করাই ঢালো তেল জালো আগুন যখন টকবক টকবক করতেছিল দুধের শিশু ছিল কোলে মেয়ে দুটেই মেয়ে ছিল একটা ছয় সাত বছর একটা কোলে ছিল টান দিয়ে নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে রু আলা হাড্ডি আলাদা মাংস আলাদা রু উঠতেছে আর চিৎকার দিতেছে উম্মি উম্মি লা তাখাফি মা ভয় পাইস না ওয়ালা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফা ইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সাজা সানাজমা উফিল জান্নাতি ইনশাআল্লাহ একটু পরেই জান্নাতে একত্রিত হব মা একটু পরে ওই আল্লাহ ডাকে পাঁচ ওয়াক্ত আমি সাপারার মানুষ কয়জন আসে মসজিদে হায় 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 তারপরও যে টিকা আসি তারপরও যে টিকা আসি ওই বললাম না বন্ধুর সাথে ওয়াদা